নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই বগেন ভেলিয়া গাছটার প্রতিস্থাপন কিভাবে করব। অর্থাৎ প্রতিস্থাপন করতে গিয়ে বগেন ভেলিয়া গাছের জন্য কি ধরনের মাটি আমরা নির্বাচন করব। এবং প্রতিস্থাপন করার পরবর্তীকালীন এর অন্তর্বর্তীকালীন যে পরিচর্যা সেটা কিভাবে করব এবং সেই পরিচর্যার মধ্য দিয়ে আমরা কিভাবে গাছে এই রকম প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নিই যে এই গাছটা দেখতেই পাচ্ছেন খুব দুর্বল এবং খুব ছোটো একটা গাছ হলেও এ ফুলটা খুব সুন্দর আর এই গাছটা যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একজন আমাকে এটা গিফট করেছে তাই গাছটা দেখতে যাই হোক না কেন গাছটার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা লুকানো রয়েছে আর এই যে সুন্দর গাছটা এর মধ্যে থেকে দিয়ে আমরা যে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো সেটাই আমরা পরবর্তী ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখতে পাবো তো ভিডিওটা আমরা আমরা এই ভিডিওটা বেশ কতগুলি পার্টে ভাগ করে আলোচনা করব। সবার প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বগেনভেলিয়া গাছ আমরা বছরের কোন সময় রিপর্ট করব বা প্রতিস্থাপন করব। দেখুন বগেনভেলিয়া এমন একটি গাছ যে গাছে সারা বছর প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই গাছের কোনো কোনো ডরমেন্সি পিরিয়ড বলে কিছু হয় না সারা বছরই এই গাছের গ্রোথ লক্ষ্য করা যায় সারা বছরই এরা ফুল দিতে থাকে এই কারণে আমরা বছরের যে কোনো সময়তেই এই বগেনভেলিয়া গাছ প্রতিস্থাপন করতে পারি আর একটা জিনিস নার্সারি থেকে যখন আমরা গাছগুলোকে কিনে নিয়ে আসি তখন সেগুলো গ্রোয়িং ব্যাগে হোক বা এই রকম কন্টেনারের মধ্যে থাক একদম যেহেতু রেডি করা থাকে সেহেতু আমরা এই ধরনের গাছগুলোকে বছরের যে কোনো সময় এনেই পট চেঞ্জ করতে পারি এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে নার্সারি থেকে গাছগুলো নিয়ে আসার পর দুদিন বা তিন দিন একটা ছায়া জায়গায় রেখে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয় পরের বিষয়টা হচ্ছে কি ধরনের মাটি নির্বাচন করব যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা শীতকালীন বা গ্রীষ্মকালীন বাগানের ফুল গাছের মাটি প্রস্তুতির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ওয়েল ড্রেনের ঝুরঝুরে মাটি ব্যবহার করব। কিন্তু বগেনভেলিয়া গাছ সেই মাটিতে দিলে ভালো ফুল পাওয়া সম্ভব নয় এবং গাছটিও যে ভালো গ্রোথ আনানো সম্ভব নয় কারণ বগেন ভেলিয়া গাছের জন্য ঝুরঝুরে মাটি দিলে চলবে না বগেন ভেলিয়া গাছ একটু টাইট আঠালো একটু এটেল মাটি পছন্দ করে এ যেহেতু আমরা গাছগুলোকে টবের মধ্যে লাগাবো তাই যাতে এই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে এবং মাটিটার মধ্যে যাতে জল নিকাশি ব্যবস্থাপনাও থাকে সেদিকটাও আমরা খেয়াল করব। এই জন্য আমরা যেটা করছি একটা এটেল টাইপের যে মাটি একদম যে বেলে বেলেদোমাশ মাটি আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে নিই সেটা এখানে নিচ্ছে না একটু আঠালো মাটি আমরা নিচ্ছি সত্তর ভাগ তার সাথে নিচ্ছি থার্টি পারসেন্ট বা তিরিশ ভাগ কাউডাং কম্পোস্ট বা গোবর সার আমরা যে মাটিটাকে নিচ্ছি এই মাটিটাকে নিয়ে আসার পর বেশ কিছু কিছুদিন কিছুদিন বলতে চার পাঁচ দিন দূরে দিয়ে ভালো করে আমরা উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছি এবং তার মধ্যে দুদিন বাদে বাদে একটু জলের ছিটা দিয়ে মাটিটাকে উল্টে পাল্টে নেওয়া হয়েছে আর যে গোবর সারটা ব্যবহার করা হচ্ছে গোবর সারটা অবশ্যই এক বছরের পুরনো হতে হবে এবং এই গোবর সারটা অবশ্যই ছায়াই রেখে শুকিয়ে এই রকম ঝুরঝুরে করে নিতে হবে গোবর সারটা কিন্তু কোনোভাবেই রোদ্দুরে দিয়ে শুকানো যাবে না আর আপনি গোবর সারের পরিবর্তে অন্য যদি কোনো কম্পোস্ট ব্যবহার করেন যেমন পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট সেইগুলো কিন্তু শুকানোর প্রয়োজন নেই সেগুলো কাঁচা অবস্থায় ব্যবহার করলেই যথেষ্ট আর যেহেতু এটা একটা এটেল টাইপের মাটি মাটিটা টাইট হয়ে যাবে তাই মাটিটাকে একটু এর ওয়েল ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করার জন্য আমরা নিচ্ছি কি কনস্ট্রাকশানের যে লাল বালি এই রকম যারা বাটি দেখতে পাচ্ছেন এই এই রকম বাটির দুই বাটি নিয়েছি এই রকম কনস্ট্রাকশানের বালি এর মধ্যে আমরা মোটামুটি একটা গাছের জন্য এক চামচ দেব সিঙ্গেল সুপার ফসফেট মোটামুটি সিঙ্গেল সুপার ফসফেট দেব এক চামচ এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এই ফসফরাস গাছের প্রথম দিকের যে শিকড়ের যে গ্রোথ সেটা বাড়াতে খুব সাহায্য করে আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ নিমখোল এই নিমখোল মাটির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক ব্যাকটেরিয়া তার বিরুদ্ধে লড়াই করবে মাটিটাকে সুন্দর রাখবে এবং পরবর্তীকালে এইটুকু পচে গিয়ে কম্পোস্টের কাজ করবে আর খুব সামান্য পরিমাণে অর্থাৎ এই যে চামচটা দেখছেন এই চামচের তিন ভাগের এক ভাগ নিচ্ছি সাফ ফাঙ্গিসাইড আমরা যে কোনো ফাঙ্গিসাইড পাউডারই দিতে পারি এই হচ্ছে আমাদের মাটির মিশ্রণ আমরা এই মাটিটাকে এবার ভালো করে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারি আর আপনারা যদি এইটার সাথে শিংকুচি বা বনডাস্ট মেশাতে চান তাহলে আপনারা দু চামচ শিংকুচি এবং দু চামচ বোনডাস্ট এর সাথে মিশিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট মাটিটা তৈরি করা যাবে না বন্ডাস্ট এবং শিঙ্কুচি যদি আমরা দিই তাহলে মাটির সাথে মিশিয়ে একটু জলের ছিটা দিয়ে অন্ততপক্ষে পনেরো দিন একটা জায়গায় রেখে দিতে হবে এইবার আসবো পরের স্টেজে যে আমরা বগেন ভেলে গাছের জন্য কি ধরনের টব নির্বাচন করব। দেখুন আমরা বগেন ভেলে গাছকে বিভিন্ন সাইজের যে কোনো সাইজের টবে আমরা লাগাতে পারি কারণটা হচ্ছে বগেন ভেলিয়া গাছকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই গাছটাকে আপনি যে কোনো শেপে রাখতে পারেন এটাকে বনসাই করে রাখতে পারেন গাছটাকে লতিয়ে অনেক বড় করতে পারেন গাছটাকে এই সাইজের একটা শেপে রাখতে পারেন অথবা বুসি সাইজ টাইপের শেপ করে রাখতে পারেন অর্থাৎ গাছটিকে আমরা যেরকম সাইজ পেতে চাইছি সেই সাইজের গাছ যে সাইজের টবে মানাবে আমরা সেই রকম একটা টব নির্বাচন করব। আমি এই একটা টব নিয়ে এসেছি এই টবটিতে এই গাছটিকে প্রতিস্থাপন করব এই টবটির দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা সবার প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে এর যে ড্রেনেজ সিস্টেম সেটা খুব ভালোভাবে গড়ে তুলতে হয় এই ধরনের যে খোলাম খুচি ভাঙা তবের টুকরো এইগুলো এখানে যে ড্রেনেজ হোলটা রয়েছে তার উপর দিয়ে দেব এবার এখানে কিছু সেই একই কনস্ট্রাকশানের যে বালি এক বাটি নিয়েছি আমরা এই বালিটা কী করব সেই খোলামখুচিগুলোর উপর দিয়ে দেব এবার আমরা নিচের কিছুটা অংশ এই তৈরি করা মাটিটা দিয়ে দেব এইবার আমরা এই গাছটিকে টবে বার করে নিলাম এর নিচে এই যে একটা খোলাম খুঁজে দেওয়া ছিল আমরা ওটাকে শুধু সরিয়ে নিলাম আর এই টবের উপরে যে আগাছাটা রয়েছে এইগুলোকে আমরা একটু সরিয়ে নেব আর বাকি যে এর যে রুট সিস্টেমটা বা এর যে মাটিটা এটা আমরা কোনোভাবেই ভাঙব না আমরা এবার একদম মাঝামাঝি বরাবর গাছটিকে বসালাম এবার বাকি অংশ আমরা এই প্রস্তুত করা মাটিটা দিয়ে ভর্তি করে দেব। করা হলো এবার প্রতিস্থাপন করার পর যেটা করতে হয় সেটা গাছটাকে ভরপুর জল দিয়ে দিতে হবে এবার নার্সারি থেকে যখন বগেন ভেলিয়ার গাছ নিয়ে আসবেন তখন কি ধরনের গাছ আপনারা নির্বাচন করবেন বগেন ভেলিয়ার অনেক ভ্যারাইটি এবং অনেক কালার পাওয়া যায় তাই আপনি যদি কালারের বা একটা কালেকশান করতে চান সেক্ষেত্রে অবশ্যই গাছের ফুল দেখে নার্সারি থেকে গাছগুলো কিনবেন কোনো অবস্থাতেই নার্সারিওয়ালাদের কথা ভরসা করে গাছ কিনে আনবেন না আমি যেমন এখানে একটা গাছ গতকাল প্রতিস্থাপন করেছিলাম এই গাছটি আমি ফুল দেখে নিয়ে এসেছিলাম তো গাছে যদি এরকম ফুল থাকে বা পুরোনো কোনো ডাল থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেইগুলোকে সম্পূর্ণভাবে কাটাই ছাটাই করে দেব এইবার এই গাছটিকে আমরা সাত দিন একটা ছায়া জায়গায় রেখে দেব যেমন এখানে একটা গাছ রেখে দিয়েছি তারপরে এটাকে প্রচুর পরিমাণে রোদ আসে এরকম জায়গায় রেখে দিতে হবে বগানভেলিয়া গাছে ফুল আনতে গেলে এটা হচ্ছে প্রথম শর্ত গাছকে পর্যাপ্ত পরিমাণে প্রচুর প্রচুর সানলাইট দিতে হয় আর যতটা সানলাইট দেওয়া সম্ভব এই গাছ প্রচুর রোদ পছন্দ করে তাই অনেকেই প্রশ্ন করেন যে দু ঘন্টা বা তিন ঘন্টা রোদ আসে তারা বাগান ভেলিয়া করতে পারবেন কি না দেখুন বাগানভেলিয়া গাছকে যত রোদ দেওয়া যাবে এই গাছে তত ভালো ফুল হবে এবং গাছে ফুলের যে উজ্জ্বলতা সেটা তত বেশি সুন্দর হবে তাই এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে এই গাছে কম রোদে হবে কি না যদি গাছগুলোকে ছায় রাখা যায় দেখা যাবে গাছের ডালগুলো লতিয়ে বড় হয়ে যাচ্ছে এবং সেই গাছে ফুল হচ্ছে না কারণ সেই ডালগুলো সবসময় আলোর দিকে রোদ্দুরোর দিকে যেতে চাই এবার আমাদের পরিচর্যাটা কি হবে এখন আজকে যখন ভিডিওটা করছি একদম ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ কালকে থেকেই মার্চ মাস শুরু হবে আমরা মোটামুটি পনেরো দিন বাদ থেকে এর খাবার দিতে শুরু করব। ঠিক মার্চের পনেরো তারিখে শিংকুচি হাড়গুঁড়ো আর নিমখোল এই তিনটি উপাদান সম পরিমাণে নিয়ে তিনটি উপাদান মিলে যতটা হবে ঠিক ততটা পরিমাণ আবার নেব ভার্মি কম্পোস্ট এবার এই চারটি উপাদানকে একটু জলের স্প্রে করে দিয়ে হালকা করে মেখে ছায়া জায়গায় রেখে দেব এবং এই জলের স্প্রেটা দু তিন দিন অন্তর অন্তর করবো ওটাকে মাখবো ছায়া জায়গায় রেখে দেব। এইভাবে আমরা পনেরো দিন রেখে দেব আমার কাছে মিক্সড ফার্টিলাইজারটা তৈরি করা আছে যদি আপনার কাছে তৈরি করা না থাকে আপনি যেদিন গাছটাকে প্রতিস্থাপন করছেন ঠিক সেই দিন ওই মিক্সড ফার্টিলাইজারটাও তৈরি করে নেবেন তাহলে কী হবে পনেরো দিন বাদে গাছটা টবের সাথে সেট হতে হতে আপনার ফার্টিলাইজারটা রেডি হয়ে যাবে আর ওই খাবারটা আপনি একটা কন্টেনারে রেখে দেবেন যে কোনো গাছে শীত গ্রীষ্মের যে কোনো গাছে দেওয়া যায় এবং গাছের জন্য অসাধারণ একটি খাবার এবার সেই খাবারটা মোটামুটি পঞ্চাশ গ্রাম আমরা এই গাছে মাটির মধ্যে ভালো করে মিশিয়ে দেব আর ঠিক মোটামুটি কুড়ি দিন বাদ থেকে আমরা দুবার সরষার খোল ভেজানো তরল সার এই গাছে দেবো এই মিশ্র সারটা আমরা কন্টিনিউ গাছটি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত প্রতি মাসে এই খাবারটা দেব আর শর্ষার খোলভেজনের যে সারটা বললাম সেটা আমরা দুবার আপাতত দেব অর্থাৎ মার্চের কুড়ি তারিখে একবার দেব এবং মার্চের মোটামুটি লাস্ট উইকে একবার দিয়ে দেব। তো এইবার আসব এই গাছটার জলসেচের বিষয়টি যে বগন গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না এবার যারা নতুন বগেন ভেলিয়া গাছ করছেন তাদের জন্য বলি যে যারা এই ধরনের ছোট সাইজের বগেন ভেলে গাছ কিনে এনেছেন তারা চাইলেও কিন্তু এই রকম এত ফুল এই গাছ থেকে পাবেন না কারণ কি বগেন ভেলে গাছ যত বেশি পুরনো হবে গাছের বয়স যত বেশি হবে এর নিচে রুট স্ট্রাকচারটা যত ভালো হবে এই গাছে তত বেশি ফুল আসবে আর এই গাছে যদি আপনি ফুল মানে আসেও কখনোই আমরা চাইবো না এই গাছে প্রচুর পরিমাণে ফুল এখনই আসুক কারণ আমরা এখন চাইবো এই গাছের একটু ভেজিটেটিভ গ্রোথ হোক গাছটার স্বাস্থ্যে একটু ভালো হোক গাছটা একটু বুষি হোক তারপরে আমরা মোটামুটি এক বছর পর থেকে এই গাছের প্রচুর পরিমাণে ফুল আনানোর চেষ্টা করব। তো এই যে আমি একটা পরিচর্যার কথা বললাম একটা নতুন গাছ প্রতিস্থাপন করার পর আমরা কি করব। মোটামুটি একটা বললাম এই গাছটা নিয়ে আমি আবার এপ্রিল মাসে একটা আপডেট দেব এই গাছটার কি হলো কেমন গ্রোথ হলো সেটা আমি আপনাদেরকে দেখাবো যেটা শীতের বাগানে আমি দেখিয়েছিলাম যে প্রত্যেকটা গাছের পর পর আপডেট করে করে আপনাদের সাথে সিরিজ শুরু করেছিলাম তো এই একটা পার্ট ওয়ান ভিডিও বলতে পারেন তো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিও নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন এবার আসবো এই গাছটার যে একটা কাটাই ছাটার ব্যাপারটা দেখবেন কিছুদিন বাদেই এই গাছের পাতা কচাতে শুরু করবে আমরা তখন কি করব আমরা তখন সেই গাছের ডগাগুলোকে পিঞ্চ করতে থাকব। পিঞ্চিং বলতে কচির যে ডালটাই বেরোবে মোটামুটি তিনটে চারটে করে পাতা বেরোবে আমরা ডগার দুটো পাতা কেটে দেব। তাহলে কি হবে নিচের যে আরও দুটো তিনটে পাতা থাকছে সেখান থেকে ডাল বেরোতে শুরু করবে সেই ডালগুলো আবার চারটে পাঁচটা ডাল হবে মানে পাতা হবে আমরা সেই ডগাটা পিনচিন করে দেবো এইভাবে করলে গাছটা কিন্তু খুব সুন্দর একটা বুশি শেপ চলে আসবে তাহলে এই গাছের বিষয়ে একটা তথ্য আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করলাম আমার বাগানের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ